তারপর আশা করলেন যে আসরের পরে আলাপ করবেন। উনি দূর থেকে সফর করে এসেছেন আমার সাথে সাক্ষাৎ করতে, কিছু কথা বলতে। আসরের পরে আশা করলেন, আসরের পরে জিকির মধ্যে লেগে মগরিব পর্যন্ত ডুবলেন, মগরিবের আজান হয়ে গেল, মগরিব শেষ হলো, আওয়ামী ইত্যাদির মধ্যে ব্যস্ত হয়ে গেল। তো সে আগন্তুক মুসাফির বিচারা 24 ঘন্টা অপেক্ষা করে সাক্ষাৎ করতে না পেরে চলে গেল। এইসব শুনে তো আমার একদম অবাক লাগে, 24 ঘন্টাই প্রায় ব্যস্ত, মাঝে কোন ফাঁকি খাওয়া দাওয়া কিছু করেনি। আমাদের কাছে এগুলো বেশি অবাক লাগে না যে আমার চোখের সামনে আমারই হয়তো ভাই, আমারই চাচা, সেও তো 24 ঘন্টা ব্যস্ত, দুনিয়া কাজের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন, এই যে কর্মব্যস্ত মানুষ, আমরা কাজ বলি, কাজে ব্যস্ত মানুষ, এদেরকে আমলে ব্যস্ত বানাবে, কাজ থেকে সরিয়ে আমলে রাখা। নবীদের ডাক হইতেই আর সব জমানায় দিনের যারা কাজ করেন ঘুরে ফিরে তাদের ওই একই ডাক। তবলিগওয়ালারা এই কথাই বলে, চিল্লায় চলে যায় ব্যবসা করবে নাকি, না হাল চাষ করবে চিল্লার ভিতর, না ব্যবসা বাণিজ্য করবে, না ছাত্রদের পড়াশোনা করবে, না অফিসের ডিউটি করবে, এই চিল্লাটার সাথে কাজ করলো না, কি করবে? আমল করবে। আর শুধু এক চিল্লা তাকে কাজ ছুটিয়ে আমলে লাগার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য যে সে সারা জীবন কেন কর্মব্যস্ত কর্মকেন্দ্রিক জীবন থেকে আমল ব্যস্ত আমল ভিত্তিক কেন্দ্রিক জীবনের মধ্যে চলে আসে। এর আগে পীরদের কাছে আল্লাহওয়ালা লোকদিনের জন্য গিয়ে মরিদ হতো, তো মরিদ একই কথা, তবলিগওয়ালারা ডাকে 40 দিনের জন্য, পীরেরা ডাকতেন 12 বছর 20 বছরের জন্য। আর ওখানে কি যে খানকায় যে যখন 12 বছর থাকবে তো খানকায় না ব্যবসা করবে, না হাল চাষ করবে, না চাকরি করবে, না কলকারখানায় কাজ করবে, কোনো কাজ করবে না, করবে শুধু আমল, দেখি তিলাওয়াত তাসবিহাত খিদমত। ওখানে গিয়ে তো বিগড়ালে তো দিকে চিল্লা গিয়ে রান্না করে সে রান্নাও কাজ নয়, ওটা আমল, কারণ করছে আল্লাহ বাস্তব। আর নিজে যদি রেস্টুরেন্টে রেস্টুরেন্ট ব্যবসা থাকে আর নিজে রেস্টুরেন্ট রান্না করে, ওই যে আমল নয় ওটা কাজ, নিজ বাড়িতে রান্না করে ওটা তার কাজ, তবলিগে রান্না করে ওটা আমল। তো পীরাও তাই করতেন। তো সব জমানাতে দিনের ডাক হলো মানুষকে আমল থেকে কাজ থেকে ছোটানো আর আমলে লাগানো। মুয়াজ্জিন আজান দিলেন বাজারের মাঝখানে মসজিদ, চারপাশে বাজারের মধ্যে মানুষ সব কাজে ব্যস্ত, কেউ বিক্রি করাতে, কেউ কিনাতে, অন্যান্য কাজকর্ম যেগুলো আছে, কোনো টেলার দোকান আছে সেটা টেলাই করছে, রিক্সা রিপেয়ারিং আছে রিক্সা ঠিক করছে, কিন্তু সবাই কোনো না কোনো কাজের মধ্যে আছে। হঠাৎ করে মুয়াজ্জিনের আজান, হাইয়ালা সলা হাইয়াল ফলা, সবাইকে ডাকা হচ্ছে যার যে কাজ আছে কাজ ছাড়ো আর মসজিদে আসো, নামাজে আসো। এই যে আল্লাহ আল্লাহওয়ালাদের ডাক, নবীদের ডাক, মসজিদ সাহেবের ডাক যে কাজ ছাড়ো আমলে আসো, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা বড় অংশ পালন করি, বড় অংশ পালন করি। মুয়াজ্জিন যে আজান দিলেন, হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালাহ, অন্যান্য কথার ভিতর এই দুটো কথা বললেন, আগে পরে দুটো ইমানি কথা, আল্লাহ আকবার, আর তারপর আদেশ বিশেষ করে এই দুটো জিনিস, হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালাহ, নামাজে আসো সফলতায় আসো। একজন দোকানদার এই আজান শুনে
মসজিদ চলে গেল, নামাজ শেষ করে মসজিদ আবার মসজিদ চলে গেল। ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি যে গেলেন কোন ডাকে গেলেন যে আমাকে নামাজের পড়তে ডাকা হলো? আমরা কাজ হয়ে গেছে, হ্যাঁ কাজ হয়ে গেছে, ডাকটি শুধু এইটুকুই ছিল যে দোকান বন্ধ করে নামাজে যাবেন, নামাজ পড়ে আবার চলে আসবেন, না আরো কিছু ছিল? শুধু এইটুকুই, আর তো কিছু ছিল না। নামাজ পড়তে দেখেছে, নামাজ পড়েছি, চলে এসেছি। মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করা হলো যে আপনি যে দেখেছেন শুধু নামাজের এসে নামাজ পড়বার জন্য দেখেছেন, না আরো কিছু দেখেছেন? না আর কিছু ডাকি, আমার ডাকিটাই ছিল যে কাজ বন্ধ করে এসে নামাজ পড়ো, আর সে এসে নামাজ পড়েছে, পাঁচ সম্পূর্ণ আমি একটু বেশি টাকাতে চাই। যা যে আজান শুনল সেও বললো সে বেশি একটু বেশি চাওয়া হয়নি, যিনি আজান দিলেন উনিও বলছেন একটু বেশি চাওয়া হয়নি। কিন্তু দ্বিতীয় যে আরেকটা অংশ ছিল হাইয়া আলাল ফালাহ, সফলতায় আসল, ওই কথাটা তাহলে কি মানে? শুধু নামাজে যাওয়ার জন্যই যদি হতো তাহলে দ্বিতীয় অংশ হাইয়া আলাল ফালাহ এই কথার কি মানে? ওই কথা মানে খেয়াল করি, একজন ব্যবসায়ী ব্যবসা করছেন, ওনাকে দুটো কথা বলা হচ্ছে, ব্যবসা ছেড়ে এসে নামাজের মধ্যে লাগো, ইবাদতের মধ্যে লাগো, আর এর সাথে এই কথা বলছে যে তোমার সফলতা, তোমার জীবনের সার্থকতা এই ব্যবসার মধ্যে নয়, ইবাদতের মধ্যে। উনি ব্যবসা বন্ধ করেছেন ঠিকই আর ইবাদতে গিয়েওছেন, কিন্তু ওনার আকিদা, ওনার বিশ্বাস যে আমার জীবনের সফলতা ব্যবসার মধ্যে, ওইটা কোনো পরিবর্তন হয়। নামাজ পড়েছি, পড়ার দরকার, এমনকি নামাজ পড়ার পরে যদি কোনো খেয়াল করে দোয়া করেও, অনেক সময় তো দোয়া আমরা করিও না, ইমাম সাহেব দোয়া করে, আমি বললাম ইমাম সাহেব কি দোয়া করেছি, ইমাম সাহেব জানেন, আমি দোয়া করিও না, যদি বা করি তো কি দোয়া করেছি? মনে করা যে এই দোয়া করলাম যে আল্লাহ আমার ব্যবসা তো রক্ষিত, নামাজ পড়লাম আর ব্যবসা তো রক্ষিত চাচ্ছি, কেন? যে আমার বিশ্বাস হচ্ছে যে আমার সফলতা ব্যবসা করে। আর এই কথা যে বলা হয়েছিল যে তোমার সফলতা ইবাদতের মধ্যে, ওই কথা দিনে পড়ে, সেজন্য নামাজ পড়েও সফলতা আমার ব্যবসার মধ্যে, এই জন্য ব্যবসাতে সফলতার দোয়া করছে। আর অনেক ক্ষেত্রে নামাজের যে সময় চলে গেল ওই সময়টা মনে করি যে আমার সফলতার যে কাজ ছিল সেই কাজের বহির্ভূত এই সময়টা খরচ হয়ে গেল। ছাত্র তো অনেকে নামাজ পড়েই না, পরীক্ষা ব্যস্ত, যে নামাজ পড়ে সামনে পরীক্ষা, আগামীকাল পরীক্ষা, তাড়াহুড়া করে নামাজ পড়তে যায়, আর নামাজ পড়ার পরে তাড়াহুড়া করে এই দোয়া করে আল্লাহ পরীক্ষা ভালো রেজাল্টে বন্দোবস্ত করে দাও, আর চলে আসে। আর কখনো কখনো এই হিসাবও করে যে এই নামাজ পড়া, নামাজ পড়ার আগে আবার উজু করতে হয়, উজুর আগে আবার কখনো কখনো বাথরুমে যেতে হয়, সব মিলে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো কখনো কখনো বেখালির মধ্যে বলে নষ্ট হয়ে যায়, আর যখন খেয়াল করে বলে তখন বলে খরচ হয়ে যায়, নষ্ট বলে না আদব করে, কিন্তু মনে মনে উঠে। ওর সহপাঠীদের দুজন ভালো ছাত্র, কখনো এ ফার্স্ট হয় কখনো ও ফার্স্ট হয়, সে আবার নামাজ পড়ে না, ও যে নামাজ পড়তে গিয়ে যে পাঁচ ও নামাজে মিলে ওর হিসাব মতো প্রায় দুই ঘন্টার সময় অতিরিক্ত খরচ হয়ে গেল, এই কথা এইটা সে অন্যভাবে ওটা উসল করে, আমি নামাজ পড়ার কারণে আমার দুই ঘন্টার অতিরিক্ত সময় নষ্ট হয়েছে, আমি কম ঘুমাবো আর এটা পুরা করবো, ও তো নামাজ পড়ে যদি সম্পূর্ণ সময় পড়েছে, কিন্তু আমি তো নামাজ পড়ার কারণে আমার দুই ঘন্টা তো চলে গেল ওইদিকে, এটা আমার কুশল করতে হবে, মানে নামাজ পড়ছি ঠিকই কিন্তু আমার সফলতা হচ্ছে ছাত্র যদি তাহলে ভালো নম্বর পাবো।
ব্যবসায়ী তার লাভের মধ্যে, কৃষক হলে তার ফসলের মধ্যে। আর যদি আমি কাজ করছি একটা আর সফলতা দেখি আরেকটার মধ্যে, ওই কাজে তার কতটুকু মন লাগবে, সারাক্ষণ তার মনে হবে যে আমার সময় নষ্ট হয়ে করতে থাকবে না মা, আর মনে মনে ভাববে যে সময় সময় নষ্ট হয়ে তাড়াতাড়ি করে শেষ করি আর আসল কাজে রাখি। আমভাবে আমাদের সম্পূর্ণ জীবনই এইভাবে চলছে। আমরা আল্লাহ তাআলার মেহরবানি ফজল করেন, যারা নামাজ পড়ছি, যারা আল্লাহর হুকুম আদায় করি তাদের ব্যাপারে, যারা নামাজ পড়েই না তাদের অবস্থা তো সম্পূর্ণ ভিন্ন। আমরা যারা নামাজ পড়ি তারাও এই আমল আমলের সময়কে খরচ হয়ে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার সময়ের মধ্যে অবচেতনভাবে হিসাব করি। এই জন্যে যে আমলের মধ্যে আমি সফলতা দেখছি। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে শুধু আমলে ডাকবার জন্য, বরং আমল ওই বিশ্বাসে করার জন্য, ওই আকীদা করার জন্য যে আমার সফলতা আমলের মধ্যে, যে কাজ করছিলাম ওইটার মধ্যে নয়। তো কাজ কি? কাজ হল আমার মন কিছু চায়, মনের চাওয়া জিনিস নিজের বুদ্ধি দিয়ে প্রচলিত নিয়ম দিয়ে হাসিল করা। মন চায় ধনী হব, এর জন্য করছি ব্যবসা। ব্যবসার যে প্রচলিত নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী ব্যবসা করছি, তা না হলে লাভ হবে। তো কেউ মনে মনে ঠিক করলো কাপড়ের দোকান দেবে, কারণ সে হিসাব করেছে যে কাপড়ের দোকান দিয়ে সে ভালো লাভ করতে পারবে। ওর দোকান থেকে ভাড়া নিতে হবে, ভাড়া পেল মাছের বাজারে, এটা ঘর খালি পাওয়া গেল, ডাইনি বায়ের সামনে পেছনে সব দিকে মাছ, আর ওই মাঝখানে এসে গিয়ে বসার তার কাপড়ের দোকান বসে থাকবে। ক্রেতারা মাছ কিনতে কিনতে বেকারিতে তার কাপড়ের দোকানে এসে জিজ্ঞেস করবে জিনিস আছে নাকি, ওটি কাপড়ের দোকান খেয়ালই করবে না। তো সে বলো না না জামদানি, ও চলে যে কোনো কেউ বলবে যে কাপড়ের দোকান এই মাছের বাজারে চলবে না, ব্যবসাটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী করতে হবে। কাজ আমরা ওইটাকে বলি যে আমার মন চায় ওইটাকে অর্জন করা, যেমন আমি লাভ চাই, টাকা চাই, আর কিভাবে করবো তার জন্যে প্রচলিত নিয়ম একটা মানতে হবে। ব্যবসা হোক, কৃষিকাজ হোক, চাকরি হোক, একটা নিয়ম নিয়ম অনুযায়ী করতে হবে প্রতিষ্ঠিত। এর মোকাবেলায় আল্লাহ তারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন মানুষকে ডাকবার জন্য যে তোমার মন চাওয়া নয়, আল্লাহর মন আল্লাহ কি চায় ওইটা তুমি করো, আল্লাহ যেভাবে বলে সেইভাবে, যেন আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। একেবারে ভিন্ন হলো আমার মন চাওয়া, আল্লাহর চাওয়া, আমার চাওয়াই নয়। আল্লাহ তারা অনেক সময় আমার চাওয়ার একেবারে বিরুদ্ধে বলে, আমার মন চায় ঘুমাবে সকালবেলা, আল্লাহ বলেন না উঠে নষ্ট। আমার মন চায় আমি অহংকারের সাথে থাকবো, বাকি মানুষকে আমি তুচ্ছ হিসেবে দেখব, আল্লাহ বলে না তুমি নিজে ছোট হয়ে থাকো, অন্যকে বড় করে দেখো। তো উল্টো জিনিস, কাজের বুনিয়াদ হলো আমার চাওয়া, আর এবাদতের বুনিয়াদ হলো আল্লাহর চাওয়া আর আমার চাওয়া, সেটা মিলবেই। আমার চাওয়ার বিপরীত সাধারণত ইন্নান নাফসা লাম্মারাতুন, নিশ্চয়ই নফস খারাপের আদেশ দেয়। তো এবাদতওয়ালা মনে চাওয়ার উল্টো চলে, আর কাজওয়ালা মন চাওয়ার পক্ষে চলে, একেবারেই বিপরীত। আর কাজওয়ালা তার নিজের বুদ্ধি দিয়ে চলে, দুনিয়ার প্রচলিত নিয়ম দিয়ে চলে, পানি ডুবায়, আগুন পোড়ায় ইত্যাদি। আর এবাদতওয়ালা কোনো নিয়ম দিয়ে চলে না, আল্লাহ হুকুমত চলে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন তোমার লাঠি দিয়ে পানির উপর আঘাত কর,
লাঠি দিয়ে পানি বাগাত করলে কি হচ্ছে নিজে জানে না, করলে রাস্তা হয়ে গেল, পার হয়ে চলে গেল। এটা কোনো প্রচলিত নিয়ম নয় যে পানি লাঠি দিয়ে আঘাত করলে রাস্তা হয়ে যায়, গেট টেস্ট করে দেখতে পারে বুড়ি বাঁকা আঘাত করে দেখেন যে রাস্তা হয়ে গেলাম। আর মৌসা আলাহ ইসলামের ওখানে যে আমাদের ঢাকাতে হয় না কিন্তু ইসরায়েলের ওই দেশে হয় না, তাও না, এটা কোনো নিয়মই নয়। নিয়মই নয় যখন করলেন কেন, আল্লাহ বলেছেন করলাম। এটাই আবার জাদুকরদের সাপ ওনাকে আক্রমণ করেছে, ওনার হাতে লাঠি আছে, আল্লাহ তাআলা বললেন লাঠি ছেড়ে দাও। আরে সাপ দেখলে মানুষ লাঠিকে আর ভালো করে ধরে না, লাঠি ফেললে প্রচলিত নিয়ম হচ্ছে সাপ দেখে লাঠিকে ভালো করে ধরি আর ওটাতে লাঠি সাপকে মারি, আল্লাহ তাআলা বললেন লাঠি ফেলে দাও, সাপের সাথে লাঠি ফেলে না, এটা নিয়ম না। কিন্তু আল্লাহ তাআলা বললেন, উনি করলেন। কি হবে, এইটাই হবে যে আল্লাহর হুকুম যদি পালন করি আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহ রাজি হবে। আল্লাহ যদি রাজি হন তাহলে আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই করবেন, আমি আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ ইচ্ছা করলে আমাকে বাঁচিয়ে রাখবেন, দুনিয়াতে বাচ্চা দেবেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেখানে নিয়ে যাবেন, আমাকে জান্নাতে রাখবেন, এটা আল্লাহর কথা। এগুলো কাজের লক্ষ্য হচ্ছে আমার ইচ্ছা, এবাদতের লক্ষ্য হচ্ছে আল্লাহর ইচ্ছা, যেটা আমার ইচ্ছার বিপরীত। আর কাজের নিয়ম হচ্ছে আমার বুদ্ধি, আর এবাদতের নিয়ম হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহ যেভাবে বলে। এটা কোনো প্রচলিত কোনো বুদ্ধির কথা নয় যে পানিকে আঘাত করো, সাপের সামনে লাঠি বেরিয়ে দাও। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাকে বললেন তোমার বাচ্চাকে অর্থাৎ মূসা আলাইহিস সালামকে দুধ খাওয়াও, আর যদি ভয় লাগে তাহলে বাক্সকে করে ওকে নদীতে নদীতে ফেলে দাও। এটা বুদ্ধির কথা হলো, এটা ভয় লাগলে বাক্সকে নদীতে ফেলে দাও, ও তো যা মরার চান্স ছিল বাকি আরো আরো বাড়বে, ডুবে মরবে। তারপর আবার আরেকটা কথা বললেন, ইন্নারা দুহি লাইকি ও জাআইলুহু মিনাল মুরসালিন, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব আর তাকে নবী বানাবো। এটা কোনো প্রচলিত নিয়মাগত পড়ে রাখি, এরকম নয় যে আমাদের গ্রামে আরব মহিলারা তাদের আরো অনেক মহিলা তাদের বাচ্চাদেরকে সময় নবী ফেলেছিল, বেশিরভাগ বাচ্চাই নবী হয়েছে, এগুলো তো বলতে পারবে, কোনো দৃষ্টান্তই নেই। তো দুনিয়ার কাজ চলে এই লাইনে বহু দৃষ্টান্ত আছে, আম গাছ লাগিয়েছি আমারও হয়েছে ওরও হয়েছে ওরও হয়েছে, ওদেরকে দেখে দেখে তারপর আমি করছি, তো তাদেরটা হয়েছে আশা করি আমারটা হবে, এগুলো লোকাল। আর হুকুমের নিয়ম আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন এই জাতীয় হুকুম তো অন্য কাউকে দেয়নি, ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন তোমার স্ত্রীকে মরুভূমিতে রেখে চলে আসো, এই জাতীয় হুকুম অন্য কাউকে দেন না, দিলে কি হয় জানেন না, ছেলেকে জবাই করো তাও দেন কি হয় জানেন না, মূসা আলাইহিস সালামকে বললেন পানিকে আঘাত করো অন্য কাউকে দেন, দিলে কি হয় জানেন না, তো আল্লাহ তাআলা হুকুম দেবেন আমি পালন করব, কি হবে জানি, আল্লাহ রাজি হবেন বাঁচিয়ে দেবেন। তো আল্লাহ তাআলা বড় মেহরবানি করে আমাদের দিন দিয়েছেন। দিন মানে হলো আমি আমার জীবনকে কাজ থেকে সরিয়ে আমলে রাখি, কাজ যেতে প্রচলিত নিয়ম পাওয়া যায়, নিয়মে লাভ পাওয়া যায়, আর আমল প্রচলিত নিয়মে কিছু পাওয়া যায় না, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। দুই ভাই ডাক্তারি পাশ করেছে, একজন হাসপাতালে চাকরি নিয়েছে, সকালবেলা বের হয়ে যায় বিকেল বেলা ফিরে হাসপাতালে তার রুগী দেখে, ওইটাই তার কাজ, নিয়মিত বেতন আছে। আরেক ভাই সে সকালবেলা একসাথে ওই ভাই বের হয়ে যায়, কাছে বস্তি আছে গরিব মানুষ ওদেরকে গিয়ে দেখে বিনা পয়সা দেয়, প্রেসক্রিপশন দেয়, আবার কখনো নিজের পকেটের টাকা থেকে আবার ওষুধ কিনে ওঠে, কারণ ওই গরিব মানুষকে প্রেসক্রিপশন দিয়ে লাভ নাই, ওষুধ দিতে হবে, সন্ধ্যাবেলা একসাথে ফিরে দুজনে রোগী দেখে
দুজনে প্রেসক্রিপশন দেয়, এ একই কাজ করে। যে হাসপাতালে চাকরি করে তার সম্বন্ধে যদি বাপকে জিজ্ঞেস করা হয় যে বড় ছেলে কি করে, এরা চাকরি করে, কাজ করে। আর ছোট ছেলে যে সকালবেলায় বের যায় আর বাংলা রুগী দেখে, তার সম্বন্ধে জিজ্ঞেস করে যে কি করে, কিছু করে না, কিচ্ছু করাতে গেল কই, বের হয়ে গেছে, রোজ বের হয়েছে, রোজ বের হয়ে বের গিয়ে কি করে, ওই বস্তিতে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে কি করে, এই রুগী দেখে প্রেসক্রিপশন দেয়, তো করে কি, কিছু করে, যেহেতু বেতন পায় না আর তার মনের কোন নফসের কোন দাবি পুরা হয় না, সেজন্য একটা নাম কিচ্ছু করে না। আর অন্যটা যেহেতু বেতন পায়, মনের ইচ্ছা পুরা হয়, সেই জন্য একটা কাজ করে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে কাজ ছুটাতে আর আমলে রাখতে। আর এটি শুনতে রসুল সাল্লাহ ইসলাম আনসারি বাড়িতে গিয়েছে, উনি গোশত আর রুটি রসুল সাল্লাহ ইসলামকে দিলেন। রসুল সাল্লাহ ইসলামে এক টুকরা রুটি এক টুকরা গোশত নিয়ে ওনাকে বললেন যে ফাতেমাকে দিয়ে আস, তিন দিন হয়েছে ওর পেটে কিছু দায়, মেয়েকে বিয়ে দেওয়ার সময় একটু দেখে শুনে দেওয়ার দরকার ছিল না, জামাই কিছু করে কিনা, এই অবস্থা কেন, জামাই কই, উপার্জন করে না, কোনো কাজ করে না, ফাতেমা মারা যায় না যে দিনের পর দিন চলে যাচ্ছে উপবাসের মধ্যে। এই জন্য রসুল সাল্লাহ ইসলামের আলীর একজন উপর কোনো অভিযোগ নেই, আর এইটাও উদ্যোগ বলেন যা যে ভুল করেছে, আলী বিয়ের আগে একটু দেখা দরকার ছিল ছেলেটা কোনো কাজের কিনা, জেনে শুনেই দিয়েছে, কাজ তার ক্ষেত্রে আশা করেন না, কিসমত থাকে পাবে না পাবে না, ওনাকে আমল বলা দেন, দিনে কাজ করে এটি ওনার কাজ, নিজেও তাই। তো আমরা নিজেরাও নিজেকে আমল ওয়ালা বানাবো আর পুরা দুনিয়ার মানুষকে আমলের দাও। বাকি তার বড় হিম্মতওয়ালা ছিলেন, দিনের পর দিন উপবাস করেছেন, সহ্য করেছেন, নিজের ঘরেও মেয়ের ঘরেও, এটা ছিল ফাতেমা রা জানা, নিজের ঘরেও অবস্থাও তাই। আয়েশা রা জানা এই কথা বলেন যে এক চাঁদ আর আরেক চাঁদ আর আরেক চাঁদ, আর আমাদের কারো চুল হয় আগুন জ্বলে মিলে। রসুল সাল্লাল্লাহু আলাইহি তাদের সামনে দুনিয়ায় যদি এরকম আমাদের সমাজের মধ্যে কোন পুরুষ মানুষের তার ঘরে মহিলাদের খাবার বন্দোবস্ত না থাকে, চুলায় আগুন না জ্বলে, তাহলে ওই ওই ব্যক্তির চেয়ে এই সমাজের মধ্যে আর বেশি ব্যর্থ কেউ আছে, বেকার লোক গোটা সমাজ থেকে ছিল। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরে মাসে পর মাস চলে যাচ্ছে, চলে জ্বালানো হচ্ছে, আর আল্লাহ তাআলা বলছেন যে এইটাই কাম, এই যে আয়েশা রা জানা পরবর্তীতে এই হাদিস বললেন, এর জন্য এই কথাও হাব ভাবতে বলা যাচ্ছে না যে কি আর বলবো দুঃখের কথা, কি বেইজ্জতি, কি কলঙ্ক, দিনের পর দিন চলে গেছে, খাওয়া দাওয়া জোগাড় হয়নি, কোনো কলঙ্ক, কোনো দুঃখের কথা হয়নি, বরং এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত দান, বহু বড় সম্মান দান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর নবীর মধ্যে রয়েছে সুন্দর দৃষ্টান্ত। তো সেই দৃষ্টান্তের মধ্যে কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চেহারা বানাবো, একটু আর হতে পারবো না, দাঁড়িয়ে নয় রাখতে পারি, কিন্তু আমি চাইলে কি আমার চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যাবে? দৃষ্টান্ত মানে কি, আমার জীবন, আমার জীবনের অবস্থা, আমার পরিবারের অবস্থা, এই সবগুলোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে
যত বেশি হোক ওইটাই দৃষ্টান্ত। আর সেই দৃষ্টান্তের মধ্যে তো এটা আছেই যে দিনে পর দিন চলে যাচ্ছে, কোনো খাওয়ার অদ্যস্ত নাই। আর এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম ব্যস্ত হচ্ছেন। আল্লাহ তারা বড় মেহরবানি করে আমাদের দিন দিয়েছেন আর দিনে কাজ দিয়েছেন যে আল্লাহর পথে বের হয়ে আমি শুধু যে নামাজ পড়বো আমল করবো তা নয়, বড় সফলতা বলতে কি বোঝায় ওটা নতুন করে আবার বুঝতে হবে। সফলতা মানে কি আর ব্যর্থতা মানে কি? আমরা তো ধারণা করি যে উপার্জন করতে না পারাই ব্যর্থতা আর উপার্জন করতে মারাই সার্থকতা, তা নয়। বড় আল্লাহ তাআলা যেটাকে সফলতা সার্থকতা বলেন আমি যেন সেইটাকে মানতে পারি, আর আল্লাহ তাআলা যেটাকে ব্যর্থতা বলেন আমি যেন সেটাকে ব্যর্থতা পারি। এর মোকাবেলায় কারুনের এত বড় ভান্ডার আর আল্লাহ তাআলা তার দৃষ্টান্ত দিয়েছে যে ব্যর্থ হচ্ছে, এত বড় ভান্ডার, বড় হোক ছোট হোক আমল থেকে যদি ছুটে যায় ওইটা হলো ব্যর্থতা। মুয়াজ্জিন সাহেব যে আমাকে ডাকছেন হাইয়া আলা সালা হাইয়া আলা সালা, মুয়াজ্জিন সাহেব ডাক শুধু আমার নামাজ পড়বার জন্য নয় বরং আমার মনের অবস্থা পরিবর্তনও করতে হবে, নামাজও পড়তে হবে আর আমার আকীদাকেও শুদ্ধ করতে হবে যে আমলের মধ্যে সফলতা টাকা পয়সার মধ্যে নয় জীবিকার মধ্যে। দোকান বন্ধ করে নামাজে চলে গেলাম আর আমার মন বলে যে দোকানে ব্যবসার মধ্যে সফলতা, আচ্ছা এটাও পরিবর্তন করতে হবে যে যে দোকানে আমি ছিলাম এই ধারণা করে যে ব্যবসার মধ্যে সফলতা, এই ধারণা ভুল, মসজিদে যাচ্ছি নামাজ পড়তে আর এই কথা নিজে নিজেকে বোঝাতে যে আমার আমার সার্থকতা আমার সফলতা আমলের মধ্যে দোকানের মধ্যে বা ব্যবসার মধ্যে নয়, ওই পরিবর্তনের প্রয়োজন। যত সহজে দোকান থেকে উঠে গিয়ে নামাজ পড়ে চলে আসা যায় তত সহজে মনের আকীদা পরিবর্তন করা যায়, ওটার জন্য লম্বা সময় লাগে, মেহনত লাগে, কোরবানি লাগে, তাও আল্লাহ তারা যাকে যটুক দান করে। এই জন্যে আল্লাহর পথে বের হয়ে আমল তো করা নিশ্চয়ই, কিন্তু আমলের সাথে সাথে আকীদাকেও শুদ্ধ করা যে আমলের মধ্যে সফলতা, আর আমরা যেরকম মনে করি দুনিয়ার মানুষ মনে করে কাজের মধ্যে সফলতা ওটা হয়, এই যে কাজের মধ্যে সফলতা দেখুন ইমানদারের আকীদা, লাভের মধ্যে সফলতা তো মারবারই করে, মারবারই কথা, এটা মুসলমানদের কথা, ব্যবসা করবো অনেক টাকা পাবো এটাই সফলতা, এটা ইহুদি বলে মারবারই বলে, ইমানদার বলে যে নেক আমলের মধ্যে সফল। ইমানদার যদি ইমানের মতো ইমানদারিতে ব্যবসা করতে থাকে তাহলে ওই অমুসলমান মারবারি ইহুদের মধ্যে ধনী সে হতে পারবেই না, পারান একটু বিরল, যে তার হালাল হারাম পাক পরেজগারি এত খুঁত খুঁজ করে দেখবে ও তো লাভ বেশি দেখবে না, ব্যবসার নাম হল ব্যবসার মধ্যে যে লাভ বেশি কোথায়, কেউ যদি বলে যে লাভ তো বেশি কোথায় তুমি দেখছো কিন্তু এটা যে আমার মুফতিরা বলেন যে এটা একটু ঠিক আছে আরে ছাড়ো মুফতি দেখো আমি লাভ আমার লাভের প্রয়োজন, আর যদি আল্লাহওয়ালা হয় তো প্রত্যেক ব্যাপারে দেখবে যে এটা শুদ্ধ কিনা লাভ বেশি না কম ওইটা গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহর পথে বের হয় আমার আকিদাকে শুদ্ধ করি, এই জন্য চিল্লার জন্য বলি কি চিল্লার জন্য বলি বলি সার কে কবে যাব ভাই আপনার নাম কি ভাই? মোহাম্মদ ইসলাম স্বামী।